আসসালামু আলাইকুম, আমি রিয়াদ মাহমুদ। এলিমেন্টারের 15 নম্বর পার্টে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ডিভাইডার এবং স্পেসার এই দুটি কীভাবে কাজ করে। তো এই দুটি বোঝার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাকে, অর্থাৎ এই সেকশনের ব্যাকগ্রাউন্ডটাকে আমি উঠিয়ে দিব। তো ব্যাকগ্রাউন্ডটা আমি উঠিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে চলে যাব হচ্ছে এলিমেন্ট। এলিমেন্টসে আসার পরে এখান থেকে ডিভাইডার। তো ডিভাইডার আমি ড্রাগ করে এখানে রাখবো, হু উই আর এই টাইটেলের নিচে ডিভাইডার ইউজ করব। তো দেখুন, ডিভাইডার মানে হচ্ছে একটি এরকম বর্ডার বা একটি স্পেস বা একটি দাগ এরকম তৈরি করবে। তো এখন এটাকে স্টাইল করবেন কীভাবে, এটাকে কীভাবে আপনি আপনার মতো করে ডিজাইন করবেন এবং কী কী স্টাইল এখানে রয়েছে। তো এখানে দেখুন অনেকগুলি স্টাইল রয়েছে। যদি আপনি ডিভাইডারে সিলেক্ট করেন, ডিভাইডারে প্রথমে আপনাকে ক্লিক করতে হবে স্টাইলগুলো জানতে হলে, তারপরে ডিভাইডার, দেন এখানে স্টাইল। তো আপনি এক এক করে সবগুলো স্টাইল এখানে দেখবেন। তো আমি একটু বড় করে দেই, ড্যাশ। আচ্ছা, এখান থেকে যদিও বোঝা যাচ্ছে, অসুবিধা হবে না। তো এখানে কার্লি, অনেক ধরনের স্টাইল রয়েছে, অনেক ধরনের ডিজাইন আপনি দিতে পারবেন এখান থেকে। তো আপনি এগুলি সবগুলি দেখে নেবেন, দেখে নিয়ে আপনি আপনার মতো করে ইন ফিউচারে যখন যেটা প্রয়োজন তখন সেটা ইউজ করতে পারবেন। তো ধরেন আমি হচ্ছে অ্যারো দেই। অ্যারোতে আসলে কী দেখেন এখানে, যে এই অ্যারো। তো আপনি চাচ্ছেন যে প্লাসেস, তারপরে রোম্বাস, তারপর আছে হচ্ছে রেক্ট্যাঙ্গেলস, অসংখ্য অসংখ্য এখানে ডিভাইডার রয়েছে। আপনি চাইলে অনেকগুলি আছে, আপনি চাইলে যে কোনো খুশি, যেটা খুশি ইচ্ছা ইউজ করতে পারেন। তো এখন আমি এখানে সলিড দিব। সলিড দেওয়ার পরে যেটা করব, আমি এখানে উইথ, আমি এটা চাচ্ছি আমার যে হেডিং রয়েছে হেডিং বরাবর উইথ থাকবে। তো আমি হেডিং বরাবর উইথ দিয়ে দিলাম। তো এখন আমি আর একটু বাড়িয়ে দেই। তো খেয়াল করুন, হেডিং বরাবর দিয়ে দিয়েছি এখানে। এখন আমি যেটা করব, অ্যালাইনমেন্ট লেফট, তারপরে স্টাইলে চলে যাব। যাওয়ার পরে এটা ওয়েট, ওয়েট মানে হচ্ছে কতটুকু আপনার মোটা হবে বা কতটা ভারী হবে। অর্থাৎ এখানে ওয়েট বলতে ডিজাইনারের ভাষায় এখানে বলে হচ্ছে মোটা, ভারী এই ধরনের, বা কতটা থিক হবে, পুরু হবে। তো এখন আমি এটাকে যদি 5 দিয়ে দিই, তাহলে দেখুন যে এরকম দেখাচ্ছে। তো আমি চাচ্ছি আর একটু বেশি দিতে, অর্থাৎ 10 দিলে কিংবা 8 দিলে মোটামুটি আমার ফন্টের যে মোটা যে ভাবটা আছে, ওয়েট, ওয়েটের যে ফন্ট ওয়েট যেটা আমি ইউজ করেছিলাম, সেই ওয়েটটাই এখানে আমি ইউজ করব। তো গ্যাপ, গ্যাপ আমি একটু কমিয়ে দিই, 0 করে দিলাম। দেওয়ার পরে এরকম শো হচ্ছে। তো আপনি চাইলে এটাতে মার্জিন প্যাডিং ইউজ করতে পারেন। তো ধরুন আমি মার্জিন দিব, তো মার্জিন টপ আমি চাচ্ছি এটাকে একটু উপরে তুলতে। তো মার্জিন টপ আমি এখানে -30 পিক্সেল দিব, 20 পিক্সেল। তো -20 দিলে মোটামুটি দেখুন বেশ ভালোই লাগছে দেখতে। তো যদিও এটা এভাবে ইউজ করে না, এটার অনেক ভাবে ইউজ করা যায়। তো আমি আবার একটু স্টাইলে চলে যাই, আমি এটাকে একটু ছোট করে দিই। তো সচরাচর দেখবেন যখন কোনো ওয়েবসাইটে ইউজ করা হয়, তো ঠিক এরকম পজিশনে বর্ডারের নিচে অনেক ওয়েবসাইট, আপনারা যখন অনেক অনেক ডিজাইন করবেন তখন আপনাদের মধ্যে এই ধরনের আইডিয়া, এই ধরনের ইনফরমেশান আপনাদের মধ্যে নিজে থেকেই চলে আসবে যে কোথায় কোন জিনিস দিলে হয় বা কোথায় কোনটা দিলে ভালো লাগে। তো আমি এখানে একটু চেঞ্জ করে দিই একটু সুন্দর দেখানোর জন্য, রিড মোর। তো দেখুন, আমরা হচ্ছে ডিভাইডার, এটা হচ্ছে ডিভাইডার। তো ডিভাইডারের কাজ আমরা মোটামুটি জেনেছি। তো আমি এখানে আবার একটু দেখাই, এখানে যেগুলো আছে, যেগুলি অ্যাডভান্স ট্যাবে আছে, সেগুলি সব জায়গাতে একই। আপনি স্টাইল আর কন্টেন্ট এই দুটিতে ইউজ করলে মোটামুটি তথ্য পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে স্পেসার। তো স্পেসারটা আমি পরবর্তী পার্টে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।